10-12টি গ্রাম, তার মাঝখানে একটি জায়গা, সেই জায়গায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই সব গ্রামের মানুষরা তাদের প্রয়োজনীয় জিনিস নিতে বা যে জিনিসগুলো বাড়িতে হয় সেগুলো বিক্রি করার জন্য এই হাটে আসে। সন্ধ্যার সময় সেখানে প্রদীপ জ্বলে না, সকালবেলায় কেউ ঝাড় দেওয়ার লোক থাকে না, বিকাল হলে যে যার প্রয়োজন মিটিয়ে যে যার ঘরে ফিরে যায়। দিনের আলো পূর্ব দিকের মাঠ ছেড়ে যেন বকের পাখায় লুকিয়ে পড়ে, দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে উঠলো, হাটখানি অন্ধকারে পড়ে থাকে। নদীর বাতাস পাশের পাকুড় গাছের শাখায় প্রশ্বাস ফেলেছে, হাটের দোলাচলে চোখ বুজে আসে, বাতাসে সেই যেন ফাঁকা বাঁশের ফাঁকে ফাঁকে ঢুকে এক বিদ্যুতের বাঁশি বাজায়, একটি কাকের কাকা ডাকে হাটের বুকে, রাত্রি নেমে আসে। দিনের বেলায় সেখানে চেনা চেনা কত মানুষের ভিড়, কেউ কাউকে চেনে না, কত মানুষের পায়ের ছাপ সেখানে ছড়িয়ে থাকে, জিনিসপত্র পছন্দ করা, দরদাম করা, টাকা পয়সা নিয়ে টানাটানি, তারপরে কেউ লাভ করে ঘরে যায়, আবার কেউ বা লোকসান করে ঘরে ফিরে যায়। দিনের বেলায় যেখানে চেনা অচেনা মানুষের ভিড়, অনর্গল কথাবার্তা চলে, রাত্রিতে সেখানে একেবারে নিরাপদা, চুপচাপ, কোনো শব্দ নেই। এখানে বহু লোক এসেছে আসছে, আবার বহু লোক আসবেও, ওপারের লোক তাদের পসারা নামালে এপারের ক্রেতারা তা কেনবার জন্য ছুটে যায়। শিশির সিক্ত প্রভাতের সুন্দর তাজা ফলগুলি সারাদিন মানুষ হাত দিয়ে দিয়ে দেখে, ভালোমন্দ বিচার করে, তারপরে এক সময় বিকেলবেলায় যে ফলগুলো বিক্রি হয় না বা যে জিনিসগুলো বিক্রি হয় না তারা যেন নীরব ব্যথা সহ্য করেই থাকে। কত ক্রেতা বিক্রেতা এলো আর গেল তার হিসাব কেই বা এই হাটে রাখে? একই হাট প্রতিদিন নতুন করে বসে আর ভাঙে, দিন রাত সেখানে শুধু নতুন নতুন লোক আসে, একই নাটকের অভিনয় প্রতিদিন চলে। মুক্ত বাতাসের মধ্যে হাট খোলাই থাকে, সেখানে কারো আসা যাওয়া বাধা নেই, ঘরে ফেরবার সময় কেউ কাঁদে, কেউ ঘাটে কড়ি বাঁধে, উদার আকাশের তলায় মুক্ত বাতাসে চিরকালেই একই খেলা চলে। এই হাট কবিতাটি বিষয়বস্তুটা আমি তোমাদের বলে দিলাম, তোমরা এটা মনোযোগ দিয়ে শোনো, এবং কতগুলো কঠিন শব্দের অর্থ আমি বলে দিচ্ছি, যেমন মুদিল মানে বুঝলো, পরক মানে যা চাই করা, মানে দেখা যে জিনিসটা কিনছি সেটা আমি পরক করলাম, হেলায় মানে অবহেলায় যেটা কেউ আর কিনলো না পড়ে থাকলো, গাঁটি মানে ট্যাকে, পাকুড় মানে বট জাতীয় গাছ বিশেষ, চরণচিহ্ন মানে পায়ের দাগ, আর ক্রেতা মানে খরিদ্দার যে জিনিসটি কেনে, বিকায় মানে বিক্রি হয়, আর নিত্য মানে রোজ।